প্রিয় দর্শক, আপনারা একজন সফল রোগীর কেস টেকিং দেখতে পাচ্ছেন। সব রোগীতে পরীক্ষার রিপোর্ট সংরক্ষণ করা সম্ভব হয় না, তো আলহামদুলিল্লাহ এই রোগীর পরীক্ষার রিপোর্ট সংরক্ষণ করা সম্ভব হয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। রোগীটি 13/3/2014 সালে পরীক্ষা করেন। তার ডায়াগনস্টিক সেন্টার ও পরীক্ষার আইডি নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। ওভেরিকে অ্যাডনেক্সা বলা হয়, বা বাংলা ভাষায় যাকে বলা হয় ডিম্বকোষ। এখানে যা লেখা রয়েছে, 1 cyst 2.7 × 2.8 cm ইন সিন ইন দ্য রাইট অ্যাডনেক্সা অ্যান্ড অ্যানাদার সিস্ট ইজ সিন ইন দ্য 3.7 × 3.8 cm লেফট অ্যাডনেক্সা। বাম পাশেরটি বড়, ডান পাশেরটি ছোট। তো তার 9 মাস পর যখন আবার পরীক্ষা করা হলো, আমাদের চিকিৎসা নেয়ার পর এখানে তার পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন, 11/12/2014। পরীক্ষার ডায়াগনস্টিক সেন্টার এবং তার আইডিও দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ নর্মাল প্রমাণিত হয়েছে। হ্যাঁ, আসুন আমরা অ্যাডনেক্সাল সিস্টের কি বলে ছবি দেখে নেই। যে এটা হলো ভ্যাজাইনা ক্যানেল, এটা সার্ভিক্স, এটা জরায়ু, এটা অ্যাডনেক্সা, নর্মাল অ্যাডনেক্সা, এটা সিস্ট যুক্ত অ্যাডনেক্সা। সিস্টের রূপ বিভিন্ন রকম হতে পারে, যেমন এটা একটা সিস্টের রূপ, এটা একটা সিস্টের রূপ। আশা করি বুঝতে পেরেছেন অ্যাডনেক্সাল সিস্ট কেমন হয়। তো এবার আমরা মূল পর্বে যাই। রোগীর কষ্টসমূহ, তলপেটে ডান পাশে ব্যথা প্রায় 5 বছর ধরে, মাসিকের সময় তলপেট ও কোমরে প্রচুর ব্যথা হয়, সর্বদা সমস্ত শরীরে অল্প অল্প ব্যথা থাকে, পিঠের দুপাশে ডর্সাল রিজনে ব্যথা ও স্ক্যাপুলার নিচের দিকে ব্যথা, ডান পাশে অধিক ব্যথা অনুভূত হয়। তার মেন্টালিটির ব্যাপারে তার স্বামী বলেছে, পেশেন্টের মতের বিরুদ্ধে কিছু বললে সেদিন তার ব্যথা বেদনা সব বেড়ে যায়। স্বামীর অভিযোগ, আমার কাছে মনে হয় সে ইচ্ছে করে এমন করে। পূর্বে কয়েকবার জন্ডিস হয়েছিল, 6 বছর পূর্বে সিজারে সন্তান হওয়ার 1 বছর পর হতে বর্তমান পেট ব্যথা দেখা দেয়। তারপর পেটে ব্যথার জন্য ফার্মেসি থেকে ওষুধ সেবন করত, তার বছরখানিক পরে পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়ে নাই। কিন্তু 14 সালের মার্চে যে পরীক্ষা করা হয়েছিল, সে পরীক্ষায় তার এ রোগটা, আলোচ্য রোগ, ধরা পড়ে। তো ধরা পড়ার পর কিছুদিন অন্য অন্য চিকিৎসা নিয়ে তার ব্যথা কোনো অবস্থাতেই কম ছিল না। তো পরবর্তীতে ডাক্তার সাহেব তাকে অপারেশন করার সিদ্ধান্ত নেয়। যখন অপারেশন করার সিদ্ধান্ত নেয়, রোগীর বয়স আপনারা দেখতে পাচ্ছেন 25 বছর। তো একজন 25 বছরের নারীকে ওভেরিয়ান অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হলে ফ্যামিলিতে যেই একটা ভীতি সৃষ্টি হয়, এটা স্বভাবত আপনারা অনুমান করতে পারছেন। সে ভীতি থেকেই মূলত হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসা। 11 মে মাসে প্রায় পরীক্ষা করারও 2 মাস পর পেশেন্ট আমাদের চেম্বারে প্রথম আসেন। তো তার এই সিমটমগুলোর কী ধরনের কেস টেকিং করা হয়েছে আমরা একটু দেখে নেই। বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক রেপারটরি সফটওয়্যার, রাডার সফটওয়্যার, আমরা তার ফাইলটা করে রেখেছিলাম, রিকল এ কেস। তার আইডি নাম্বারটা 1674। তার সিমটমগুলো, আমি 9টা সিমটম নিয়েছি। ফিমেল জেনিটেলিয়া, টিউমার ওভেরি সিস্ট, ওভেরিতে সিস্ট প্রকারের টিউমার। এখানে 31টা মেডিসিন, এর মধ্যে আপনারা এই মেডিসিনগুলোর নাম, তার গ্রেডিং মান দেখতে পাচ্ছেন। তার বাম পাশের সিস্টটি বড়, কিন্তু তার ব্যথা হয় ডান পাশে। তো এই সিমটমটা আমরা নিয়েছি, পেইন ওভেরিস রাইট।
তারপর নিয়েছি মিনসেস পেইনফুল ব্যথাযুক্ত মাসিক পেইন ডাল সারাদিনই অল্প অল্প ব্যথা সমস্ত শরীরে থাকে এটাকে আমরা জেনারেল অধ্যায়ে গিয়ে পেইন ডাল ডাল পেইন বলা হয় যাকে আমরা এই সিমটমটা নেব বা তার জন্য নিয়েছি ব্যাক পেইন ডরসাল রিজন ডরসাল রিজন হলো তো পিঠের উপরি অংশকে বলা হয় ব্যাক পেইন ডরসাল রিজন স্কেপুলা রাইট ডান পাশের স্কেপুলা রিজনে ব্যথা এই সিমটমটাও আমরা নিয়েছি তার একটি হিস্টোরিক্যাল সিমটম লিভার রিমেডিস অর্থাৎ তার যে জন্ডিস হয় হিস্টোরিতে জন্ডিস এ ধরনের কোনো সিমটম পাওয়া যায়নি কিন্তু তার লিভারের সমস্যা আছে বলেই তার এই সিমটমটাই নেওয়া হয়েছে তার মেন্টালিটি হলো এলমেন্টস ফ্রম কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন হলো তার মতের বিরুদ্ধ মতানৈক্য মতানৈক্য বা মত বিরুদ্ধ কোনো কিছু হলেই সে অসুস্থ হয়ে পড়ে স্বামীর অভিযোগ এটা খুব কাছাকাছি আরেকটি সিমটম এলমেন্টস ফ্রম ইগোটিজম অর্থাৎ ইগোতে কোনো বিষয় লাগলে সে অসুস্থ হয়ে পড়ে মূলত তার এই নয়টি সিমটমে একমাত্র লাইকোপোডিয়ামই সবগুলো সিমটমকে কভার করতে সক্ষম তারপর মার্কসল সাতটি সিমটম কভার করতে সক্ষম তারপর ক্যালকেরিয়া ছয়টি সিমটম কভার করতে সক্ষম তারপর আমরা এখানে একটু দেখে নিই যে এই পেশেন্টের মূলত মায়াজমটা কী রয়েছে এখানে ক্লিক করে আমরা মায়াজম দেখতে পারবো যে ক্যান্সারাস মায়াজম সোরিক মায়াজম টিউবারকুলার মায়াজম এই পেশেন্টের কেস স্টুডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম থেকেই তাকে লাইকোপোডিয়াম 50 সহস্র পদ্ধতির মেডিসিনের 5 নম্বর শক্তি দিয়ে শুরু করেছি 5, 6, 7, 8, 9 তারপর মাঝখানে সিফিলিনাম 10 mg দিয়েছি এছাড়াও আমরা কেস হিস্ট্রিটা আবারও যদি অ্যানালাইসিস করি যে তার কোনো নুসোড মেডিসিন আছে কি না নুসোড মেডিসিনে দেখা যায় যে সিফিলিনাম 9টি সিমটমের মধ্যে 5টি সিমটম কভার করতে সক্ষম কার্সিনোসিন 9টি সিমটমের মধ্যে 5টি সিমটম কভার করতে সক্ষম তারপর সোরিনাম ম্যাডোরিনাম এর উপরে ভিত্তি করে রোগীকে মায়াজমেটিক ট্রিট করার জন্য সিফিলিনাম দেওয়া হয়েছে তারপর লাইকোপোডিয়াম আবার চলছে তারপর ম্যাডোরিনাম দেওয়া হয়েছে তারপর আর রোগীকে অন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয়নি পরীক্ষার রিপোর্টে আপনারা দেখতে পেয়েছেন 11/12/2014 যে পরীক্ষাটা করেছেন সেখানে রোগী সম্পূর্ণ সুস্থ প্রমাণিত হয়েছেন উল্লেখ্য যে রোগী আমাদের নিকট থেকে চিকিৎসা নেয়ার 1 থেকে 2 মাসের মধ্যেই তার তলপেটে ডান পাশে যে ব্যথা এই ব্যথাটা সম্পূর্ণরূপে চলে যায় তার যে মাসিকের সময় তলপেটে ব্যথা এই ব্যথাটাও অনেকটাই কমে গিয়েছিল পরে আস্তে আস্তে এই ব্যথাটা সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যায় যখন সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যায় ব্যথাটা তখনই আমি পেশেন্টকে বলি যে আপনি আবারও পরীক্ষা করেন এবং পরীক্ষা করার পর রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আমাদের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারসমূহে যোগাযোগ করতে পারেন